চূড়ান্ত সংঘাতের আশঙ্কা, মধ্য আকাশে মার্কিন বিমানকে আঘাত করল রুশ ফাইটার জেট। এবার ইরানি সেনাবাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। টিটিপিকে নিয়ে পাকিস্তানের অনুরোধ রাখল না তালেবান। বিরোধীদের গঠিত জোটের নাম নিয়ে মোদির কটাক্ষ। গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট। কাতারের সুপার মার্কেট থেকে সরানো হচ্ছে সুইডিশ পণ্য। সবশেষে জানবেন থামসেইনা মিয়ানমারের জাতিগত সহিংসতা, চার দিনে 50 জান্তা নিহত। মধ্য আকাশে মার্কিন বিমানকে আঘাত করল রুশ ফাইটার জেট। মঙ্গলবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানায়, সিরিয়ার আকাশ সীমায় টহল দেওয়ার সময় এই সংঘাত ঘটে। MQ-9 বিমানের খুব কাছাকাছি পৌঁছে যায় একটি রুশ ফাইটার জেট। ড্রোন ছুড়ে মারলে সেটির আগুনের ফুলকিতে ক্ষতিগ্রস্ত হয় প্রোপেলার। অবশ্য মার্কিন বিমানের আরোহীরা অক্ষত ছিলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা নিজস্ব ঘাঁটিতে অবতরণ করেন। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, গেল কয়েক মাসে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের বিমানকে তাড়া করেছে রুশ ফাইটার জেট, চালিয়েছে হামলার চেষ্টাও। তবে সাম্প্রতিক সংঘাত ছিল সবচেয়ে ভয়াবহ, মার্কিন ফাইটার জেটকে আক্রমণ। রাশিয়ার এই হামলাকে আপনারা কিভাবে দেখছেন সম্মানিত দর্শক? এটা কি শুধুই উস্কানি নাকি চূড়ান্ত প্রত্যাঘাতের লক্ষণ? এবার ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আবু মাহাদি নামে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র মাহাদি যুক্ত হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং এটি শত্রুর ইলেকট্রনিক যুদ্ধের মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল। আলিরেজা তাংসিরি বলেন, আবু মাহাদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায়, তেমনি উপকূলীয় যে কোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়। আবু মাহাদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। টিটিপি নিয়ে পাকিস্তানের অনুরোধ রাখল না তালেবান। নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে টিটিপির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে এমন স্পষ্ট বার্তা দেওয়ার জন্য পাকিস্তান গত সপ্তাহে কাবুলে তাদের বিশেষ দূত প্রেরণ করে। কিন্তু একাধিক বৈঠকের পর আফগান তালেবান জানিয়েছে, পাকিস্তানের উচিত শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তির পথ অনুসরণ করা। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়, তালেবান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে ইসলামাবাদের নবনিযুক্ত আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি কাবুল সফর করেন। সফরকালে আসিফ দুরানি আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপপ্রধান মৌলভী আব্দুল কবির, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুক্তাবি এবং অন্যদের সঙ্গে বৈঠক করেন। রুদ্রদার বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, আফগান তালেবান নেতাদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে টিটিপির তুলনায় পাকিস্তানের ধৈর্য কমে গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, সন্ত্রাসবাদের বিষয়টি, যেমনটি আমি অতীতে বলেছি, এমনকি গত ব্রিফিংয়েও, পাকিস্তানের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। পাকিস্তান একাধিকবার আফগান কর্তৃপক্ষের কাছে এবং পাকিস্তান এবং আফগান অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনায় এই বিষয়টি উপস্থাপন করেছে। কিন্তু টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের জোর দেওয়া সত্ত্বেও আফগান তালেবান সরকার সেই পথে যেতে প্রস্তুত নয়। বিরোধীদের গঠিত জোটের নাম নিয়ে মোদির কটাক্ষ। 2024 সালের ভারতের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে কঠিন লড়াইয়ে ফেলতে একসাথে হাত মিলিয়েছে 26টি বিজেপি বিরোধী দল। এই জোটে সম্মিলিত নাম রাখা হয়েছে ইন্ডিয়া। এবার সেই জোটের নাম নিয়ে কটাক্ষ করে জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত বিজেপির সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শুধু ইন্ডিয়া নাম রাখলেই হয় না, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের নামের পাশে ইন্ডিয়া বসেছিল। ইন্ডিয়ান মুজাহিদিন নামে যে জঙ্গি সংগঠন আছে সেই নামের সাথেও ইন্ডিয়া রয়েছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে যে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি আছে তার নামের সাথেও ইন্ডিয়া আছে। মোদীর অভিমত, ইন্ডিয়ার নামটি জুড়ে দিয়ে বিরোধীরা দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে চায়।
সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দলগুলো মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে সরব হয়ে আসছে। বিরোধীদের হট্টগোলের কারণে টানা চার দিন অচল হয়ে পড়েছে সংসদ। এমন পরিস্থিতিতে বেশ খানিকটা ব্যাকফুটে বিজেপি শিবির। সেই পরিস্থিতির মাঝেই বিরোধী জোটকে নজিরবিহীন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, এরকম দিশাহীন বিরোধী জোট আগে কখনো দেখিনি। বিরোধীদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে বিরোধীরা ছিন্ন ভিন্ন, হতাশ এবং মরিয়া। তাদের ক্ষমতায় আসার কোনো ইচ্ছে নেই, তারা বিরোধী দল হিসাবেই থাকতে চায়। গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত। গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে দমকল বিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। পাইলটের মৃত্যুর ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাদের CL-215 বিমানটি অভিযানের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ক্যাপ্টেন ও কো পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন 34 বছর বয়সী স্কোয়াড্রন লিডার ক্রিস্টোস মৌলাস এবং 27 বছর বয়সী সেকেন্ড লেফটেন্যান্ট পেরিক্লেস স্টেফানিডিস। গ্রিসের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ERT কর্তৃক প্রসারিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে। এরই মাঝে হঠাৎ একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয় এটি। আশ্রে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এই আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কাতারের সুপারমার্কেট থেকে সরানো হয়েছে সুইডিশ পণ্য। সুইডেনে আবারও পবিত্র কোরআন পড়ানোর প্রতিবাদে মুসলিম দেশগুলোতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। কোনো কোনো দেশ সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে, আবার কোনো দেশের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হচ্ছে সুইডিশ পণ্য। সম্প্রতি কাতারের বিশিষ্ট সুপারমার্কেট চেইন শপ শৌক আল বালাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুইডিশ পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের সাম্প্রতিক কোরআন অবমাননার ঘটনায় কাতারের বৃহত্তম সুপারমার্কেট শৌক আল বালাদির তাক থেকে সমস্ত সুইডিশ পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এটি সমস্ত সুইডিশ পণ্য বয়কট কার্যক্রম অব্যাহত রাখবে। কাতারের গুরুত্বপূর্ণ এই চেইন শপের সুইডিশ পণ্য বয়কট করার সিদ্ধান্তে সুইডেনের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে সুইডেন কাতারে খাদ্য ও পানীয় থেকে শুরু করে যানবাহন এবং বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে থাকে। গত মাসে ইরাকি অভিবাসী সালওয়ান মমিকা সুইডিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পুড়িয়েছিল। তার এই উস্কানিমূলক কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। সম্মানিত ভিউয়ার্স, কাতারের এই সিদ্ধান্তকে আপনারা কতটুকু সমর্থন দিচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এটি করা উচিত কিনা তাও জানাবেন। মিয়ানমারে চার দিনে 50 জান্তা সেনা নিহত। মিয়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে চার দিনে অন্তত 50 সেনা নিহত হয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মিয়ানমার সংবাদ মাধ্যম দ্য ইরাবতি। মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে দিন দিন বেড়েই চলেছে সংঘর্ষের ঘটনা। ইরাবতির প্রতিবেদনে বলা হয়, 20 থেকে 23 জুলাই পর্যন্ত দেশটির চীন কারেন এবং সাগাইং প্রদেশে জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস বা PDF এর সদস্যরা। এই হামলায় 50 জান্তা সেনা নিহত হয়। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। প্রতিবেদনে বলা হয়েছে, কারেন প্রদেশে জান্তা বাহিনীর কয়েকটি সেনাঘাঁটি দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী PDF। সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার কথাও জানিয়েছে তারা। কারেন ছাড়াও চীন ও সাগাইং প্রদেশেও জান্তা সেনার কয়েকটি ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অভিযান জোরদার করেছে জান্তা বাহিনী। গণমাধ্যম জানিয়েছে, গেল 2 সপ্তাহে অন্তত 20টি গ্রামে অভিযান চালায় সেনারা। এই সময় স্থানীয়দের উপর চালানো হয় নির্যাতন। এছাড়া অভিযানের সময় জান্তা বাহিনী 200+ বাড়িঘর পুড়িয়ে দেয় বলেও অভিযোগ করেছেন অনেকে। 2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। বেসামরিক নাগরিক ও বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোতে সেনাবাহিনীর দমনপীড়ন বেড়ে যায়। প্রায় প্রতিদিনই জান্তা বাহিনীর সঙ্গে PDF, KNDF সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটছে।